আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। যারা অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী আছো তাদের জন্য আসলে আজকের ভিডিওটা আমি চেষ্টা করব চলো এই ভিডিওর সিরিজটা মোটামুটি একটু চালু রাখতে। যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন ট্রিক্স তাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই সিরিজটার মাধ্যমে। চেষ্টা করব কিছু খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার বা শিখিয়ে দেওয়ার, যাতে তোমরা খুব সহজে আনসার করতে পারো। তোমরা অনেক স্যারের কাছে পড়ছো, বিভিন্ন কোচিংয়ে পড়ছো, এটা তোমাদের জন্য অনেক ভালো। তোমরা ভালো ভালো টিচারদের গাইডলাইনে আছো, বাট তারপরেও যারা হচ্ছে হলো এই চ্যানেলে আছো বা হচ্ছে হলো এই চ্যানেলকে ফলো করো, বা দুই একটা জিনিস হয়তো কি তুমি এই চ্যানেলে ভিডিও দেখলে শিখে ফেলতে পারো, এই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা করা। এই যে কোশ্চেনটা আমি একটা তুলে রেখেছি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য, বেসিক্যালি বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, এটা হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি কোথায় এসেছে জানো? ঢাবি 2015-16 সেশনে এসেছে। এরপরে এটা খুব সম্ভবত 18-19 বা হচ্ছিলো 19-20 এরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন এসেছে। এই কোয়েশ্চেনটা আমাদের বার এসেছে, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। বিভিন্ন ভার্সিটিতে প্রায়ই এই টাইপের কোয়েশ্চেন দেখা যায় এবং খুব সহজ একটা কোয়েশ্চেন। যেসব ভার্সিটি, এখন তো ম্যাক্সিমাম ভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তাহলে এই রিডবাগ ধ্রুবকটা মোটামুটি রেখে দেয়, অপশনগুলো এমনভাবেই থাকে। এটার কিছু জিনিস আছে ট্রিক্স না, মানে মূল বেসিকটা কি আমি একটু তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ভিডিওটা যে কয় মিনিট হয় একটু কষ্ট করে দেখবা, তাহলে হয়তো একটা এমসিকিউ তোমাদের জন্য কনফার্ম হয়ে যেতে পারে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চান তোমার পরীক্ষা যদি আসে তাহলেই। দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে, হে মশা ডিস্টার্ব করতেছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। হাইড্রোজেন বর্ণালীর জন্য তো খেয়াল করো, হাইড্রোজেন বর্ণালীর জন্য যেহেতু বলে, তাহলে হচ্ছে হলো কি হাইড্রোজেন বর্ণালীর জন্য বামার সিরিজ, ঠিক আছে? সিরিজ আমরা কয়টা জানি, লাইমিন সিরিজ, বামার যে বামার সিরিজ, পেশ্চেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, হ্যাঁ তারপর ছিল আসছেটা কি হামফ্রি সিরিজ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বামারেরটা বলেছে, কোনটা বলেছে বামার। তো আমাদের তরঙ্গ সংখ্যা নির্ণয়ের, তো আমরা জানি তরঙ্গ সংখ্যা নির্ণয়ের যেই সমীকরণটা সেটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু, এটা তরঙ্গ সংখ্যা একক দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা রিডবাগ ধ্রুবক ইন্টু হচ্ছে হলো কত, 1/(n1)² - 1/(n2)² হোল স্কোয়ার। তো তোমরা সাধারণত জানো যে এন ওয়ানটা হচ্ছে হলো ইলেকট্রনটা যেই কক্ষ যেই নিম্ন কক্ষপথে আসে, এটা বিকিরণের জন্য বেসিক্যালি, তো এটা হচ্ছে নিম্ন কক্ষপথটা, যেই কক্ষপথে আসে ওই কক্ষপথটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে যেই কক্ষপথ হতে আসে সেটা। তো দুইটা কক্ষপথের মধ্যে যেটা উচ্চ সেটা হচ্ছে এটা, যেটা নিম্ন সেটা হচ্ছে এটা। তো আমরা জানি সাধারণত হচ্ছে যে লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট সিরিজ যেগুলো আছে, যেমন লাইমেন, লাইমেন সিরিজ, লাইমেন, বামার, তারপর হচ্ছে পেস্টেন, তোমরা এগুলো বেসিকগুলো জানো তাই না? পেস্টেন, ব্র্যাকেট, তারপর ধরো ফুন্ড, তারপর ধরো হচ্ছে হামফ্রিস, এই টাইপের যেসব এই যে ছয়টাই আছে, এদের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো যে এন ওয়ানগুলো ফিক্সড এক একটার জন্য। তাহলে লাইমেনের জন্য এন ওয়ান হচ্ছে 1, অর্থাৎ রেখাটা সর্বনিম্ন ওয়ানে চলে আসতে পারে। বামারের জন্য কিন্তু এন ওয়ানটা কত জানো তোমরা? বামারের জন্য এন ওয়ান হচ্ছে 2, তারপর হচ্ছে পেস্টেনের জন্য এন ওয়ান হচ্ছে হলো 3, ব্র্যাকেটের জন্য হচ্ছে এন ওয়ান হচ্ছে কত 4, ফুন্ডের জন্য এন ওয়ান কত 5, আর হামফ্রিসের জন্য এন ওয়ান হচ্ছে হলো 6, এগুলো ফিক্সড। তাহলে এটা কোন সিরিজ আমাদের? বামার সিরিজ। কোন সিরিজ? বামার সিরিজ। তাহলে বামার সিরিজের জন্য এন ওয়ান কত 2, এন ওয়ান 2, তার মানে এই এন ওয়ানটা 2, এই এন ওয়ানটা কি 2, তাহলে আর এইচ ইন্টু, আমরা এটাকে বলতে পারি না এই যেটা, যেহেতু এটা বামার সিরিজের জন্য এন ওয়ান ফিক্স, তাহলে এন ওয়ান স্কোয়ার মানে 2² এইবার আসো এই জায়গার ব্যাপারটা। এই জায়গার ব্যাপারটা হচ্ছে হলো আমাদেরকে তরঙ্গ সংখ্যাটা বলছে, তরঙ্গ সংখ্যা কি সর্বনিম্ন হবে, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার, তরঙ্গ সংখ্যাটা সর্বনিম্ন হতে হলে দেখো ওভারঅল জিনিসটা একটু খেয়াল করো, এই যে বিয়োগফলটা আছে এই দুইটার, এই বিয়োগফলটা সর্বনিম্ন হতে হবে, এই বিয়োগফলটা কি হতে হবে সর্বনিম্ন। এই বিয়োগফল যদি সর্বনিম্ন হতে হয় তাহলে অ্যাকচুয়ালি এটা হতে হবে সর্বোচ্চ, মানে একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা তো ফিক্সড, আমাদের কোন রেখা বলো তো, এটা বামার সিরিজের রেখা। তাই বামার সিরিজের রেখার জন্য তুমি খেয়াল করো, বামার সিরিজের জন্য এটা ফিক্সড, এটা এন ওয়ান যেহেতু 2 ফিক্সড, তাহলে এই পার্টটা পুরোটা ফিক্সড বামার সিরিজের, সর্বোচ্চ সর্বনিম্ন মধ্যম যেই কোনো বামার সিরিজের যেই কোনো তরঙ্গ সংখ্যার জন্য এটা ফিক্সড। কিন্তু এটার উপর ডিপেন্ড করে হচ্ছে হলো কি আমাদের এই তরঙ্গ সংখ্যাটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটা নির্ভর করছে, কথা বুঝতে পারছো তোমরা? তাহলে তুমি একটা চিন্তা করো তো, যে এইটা দেখো
এটার উপর ডিপেন্ড করে। তো এটার মান যত বড় হবে এই বিয়োগফলটা তত ছোট হয়ে যাবে, ফলে তরঙ্গ সংখ্যাটা সর্বনিম্ন হবে। বোঝো না, মনে হয় অনেকে বোঝো না। তো এই জিনিসটা এরকম আর কি, ধরো আমার এই জিনিসটা হচ্ছে পাঁচ, পাঁচ থেকে যদি এই এই ভাগফলটা এই জিনিসটা যদি বড় হয়, ধরো চার বাদ গেল, তাহলে এটা হবে ওয়ান। তাইলে চলো কি এর সাথে ঋদ্বাগ ধ্রুবক গুণ করলে ছোট জিনিস আসবে। বাট এই জিনিসটা যদি দেখো, তুমি চিন্তা করো তো, এই জিনিসটা যদি ছোট হয়, ধরো ধরো চার না হয় দুই হলো, দুই, তাহলে দেখো তো এই এই বিয়োগফলটা, এটা তো কত ধরছি, পাঁচ ধরছি, এটা কত ধরলাম, টু ধরলাম। এই যে এটা হচ্ছে একটা টু সংখ্যা, তাহলে এটা থ্রি। ঋদ্বাগ ধ্রুবকের সাথে গুণ করলে ঋদ্বাগ ধ্রুবকের তিন গুণ পেয়ে যাবো আমরা হচ্ছে তরঙ্গ, তখন মানে অনেক বেশি হয়। বাট এটা যত বড় হবে এটা থেকে তত বেশি জিনিস বাদ চলে যাবে, ফলে এই বিয়োগফলটা তখন ছোট আসবে, ফলে এই এটা সংখ্যাটার সাথে গুণ হয়ে একটা ছোট সংখ্যা ক্রিয়েট করবে, ফলে তরঙ্গ সংখ্যাটা ছোট হবে। এই ভাগ এই বিয়োগফলটা ছোট হওয়ার জন্য এটা বড় হতে হবে, আর এই জিনিসটা বড় হওয়ার জন্য এই এন টুটা ছোট হতে হবে। কী হতে হবে, এই নিচের ভাগফলের জিনিসটা, এটা যত ছোট হবে ওয়ানকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে জিনিসটা একটু বড় আসবে, তাহলে এটা বড় আসবে, এটা বড় আসলে এটা থেকে বড় জিনিস বাদ গেলে বিয়োগফলটা ছোট আসবে, ছোট আসলে এটার সাথে ছোট সংখ্যা গুণ করার পর এটাও ছোট আসবে, অর্থাৎ এটা সর্বনিম্ন আসবে। তাই আমাদেরকে এই এন টু নিতে হবে সর্বনিম্ন। তরঙ্গ সংখ্যা যখন সর্বনিম্ন বলবে, কি বলছে এটা, তরঙ্গ, দেখো সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, যখন তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন, তরঙ্গ সংখ্যা দেখো তরঙ্গ দৈর্ঘ্য নয়, কিন্তু তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন বললে তুমি এটা সর্ব এটা এটাও এই এন টুটা সর্বনিম্ন নিবে। এবার তুমি আসো বামার সিরিজে রেখাগুলো আসে কোথায়, দুই নাম্বারে, সর্বনিম্ন যেটা সেটা কি জানো, সবচেয়ে কাছের, এই যে বামার সিরিজের এন ওয়ানের সবচেয়ে কাছের কক্ষপথ কোনটা থেকে আসবে ইলেকট্রন বলতো, সবচেয়ে কাছের হচ্ছে থ্রি, এন তো এন ওয়ান টু মানে দুই নাম্বার কক্ষপথ, বামার সিরিজে ইলেকট্রনগুলো আসে কয় নাম্বারে, দুই নাম্বারে আসে, তাহলে সবচেয়ে কাছের কক্ষপথ কোনটা থেকে আসবে, তিন নাম্বার থেকে আসবে, তারপর চার থেকে আসবে, তারপর পাঁচ থেকে আসবে, তারপর ছয় থেকে আসবে, এবার ইনফিনিটি থেকে পর্যন্ত আসতে পারে। তো আমাদের এই এন টু বামার সিরিজের জন্য, বামার সিরিজের জন্য সর্বনিম্ন এন টু কত, সর্বনিম্ন এন টু হচ্ছে থ্রি, আর সর্বোচ্চ এন টু কত হবে, ইনফিনিটি। তো এরপরে চলে কি, তার মানে হচ্ছে কি, দেখো এন ওয়ান হচ্ছে টু, তার মানে ঠিক তার কাছের সংখ্যাটার জন্য হচ্ছে হলো থ্রি, তার কাছের সংখ্যা ওইটার জন্যই তরঙ্গ, এই যে এটা কত সর্বনিম্ন, তরঙ্গ সংখ্যাটা সর্বনিম্ন হবে, ঠিক আছে। তো এখান থেকে তাইলে হচ্ছে আমাদের এই যে সর্বনিম্ন চাইছে, তাইলে এটা হবে আমাদের কত, থ্রি স্কোয়ার। দেখো তো তোমরা যদি ঋদ্বাগ ধ্রুবকটা দেখো, এখান থেকে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই নাইন, তোমরা দেখো তো এটা দেখছো, এটা খুব সহজ না। তাহলে এবার আসো ঋদ্বাগ ধ্রুবক, আমি যদি এটা করি, এটা আসতেছে আমার ছত্রিশ, তাহলে চার নয় তো নয় বিয়োগ হচ্ছে হলো এটা হচ্ছে চার, তাহলে আমাদের এটা আসছে ঋদ্বাগ ধ্রুবক ইনটু হচ্ছে হলো ফাইভ বাই থার্টি সিক্স। তাহলে এই ঋদ্বাগ ধ্রুবক ইনটু ফাইভ বাই থার্টি সিক্স অপশানে কোথায় আছে, এই যে অপশন আছে এটা, তাহলে আনসার হবে তোমাদের খ এখানে। আচ্ছা একটা আরেকটা জিনিস মনে রাখো, তার মানে যেই কোনো রেখার জন্য শুধু সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বললে তাইলে তার ঠিক এন টু এন ওয়ান, তো এগুলোর প্রত্যেক যেই সিরিজের নাম বলবে ওই সিরিজেরটাই কথা বুঝছো, যেই সিরিজের নাম বলবে ওই সিরিজের জন্য এটা এইটা বসাই দিবে এন ওয়ান, ঠিক আছে। তাহলে এবার তোমরা বলো তো এন টু হবে তাহলে কত, এন টু সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলছি, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যখন বলবে তখন হচ্ছে হলো কি হবে বলো তো, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বুঝো, কিন্তু সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য একদম নিকটের, ধরো ব্র্যাকেট সিরিজের বললো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত পাওয়া যাবে, কত হবে, তো ব্র্যাকেট সিরিজের জন্য এন ওয়ান বসবে হচ্ছে ফোর, বাট এন টু কত বসবে, তার ঠিক পরেরটা কাছে যেটা পাঁচ, তাহলে এন টু হবে এখানে পাঁচ বসিয়ে দেওয়ার জন্য, কি বসিয়ে দেওয়ার পর তুমি যেই তরঙ্গ সংখ্যাটা পাবে এটাই হবে ব্র্যাকেট সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, কথা বুঝে গেছে। আর যদি তোমাদেরকে এটা থেকে বলে হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তো এন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি বলে, তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য না, কিন্তু তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ বললে তখন তুমি এটা ইনফিনিটি বসিয়ে দিবে, যদি আমাকে এটা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলতো তাহলে আনসার এটা আসতো না, তাহলে কি আসতো আনসারটা একটু দেখি, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বললে সবার জন্য যত সিরিজ আছে সবার জন্য এন টুটা ইনফিনিটি বসাবে, কত বসাবে, ইনফিনিটি। আবার বলছি যখন সর্বনিম্ন বলতেছে তখন হচ্ছে হলো কি এন ওয়ানটা ফিক্সড, এক একটার জন্য এক একটা ফিক্সড, এন টুটা বসাবে ঠিক তার কাছের পরেরটা, যেমন হচ্ছে হলো হামফ্রিস সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বললে তার এন ওয়ান হচ্ছিল সিক্স, তাহলে এন টু হবে সেভেন, তার পরেরটা ইমিডিয়েট পরেরটা। আর যদি তোমাদেরকে বলে হচ্ছিল এই যে বললো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি হয়
তাইলে তোমার কি হবে জানো, এই n2টার মান সবার জন্য যেই কোনো সিরিজের কথাই বলুক সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বললে তুমি চিন্তা করো এটা ইনফিনিটি বসিয়ে দিবে, কি বসিয়ে দিবে ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি স্কোয়ার হবে। ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে হলো কি জিরো, ইনফিনিটি স্কোয়ার মানে কত জিরো, এটা এই এন টু, এটা এখানে এন টু থাকুক, এন টুর মানে ইনফিনিটি বসাইলে এটা জিরো, এটা পুরোটাই তাহলে কত হয়ে যাবে বলো তো জিরো হয়ে যাবে, এটা পুরোটা কত জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে আমাদের আলটিমেটলি এটা থাকবে হচ্ছে হলো কত দেখো তো জিরো, ওয়ান বাই ফোর, তাহলে আলটিমেটলি হচ্ছে আর এইচ বাই, মূল আনসারটা হবে আর এইচ বাই ফোর, আর এইচ বাই কি ফোর, এটা হবে আনসার। এখানে ওই অপশনটা যদিও নাই তো তুমি চিন্তা করো যে হচ্ছে হলো কি যেই কোনো রেখার জন্য, যদি আমরা এটা কার জন্য করেছি বলো তো, এটা আমরা কিন্তু বামারের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার সমীকরণ নির্ণয় করছি, এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বামার সিরিজের, ঠিক আছে। এই হচ্ছে তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে যেই কোনো সিরিজ বলুক, যেই সিরিজ বলবে ওই সিরিজের জন্য এন ওয়ানটা ফিক্সড বুঝে নিবা কত হবে, দেন এন টু হবে কি ইমিডিয়েটটা যদি সর্বনিম্ন বলে, আর সর্বোচ্চ যদি বলে এন টু তাহলে সবার জন্য সব সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে দিলে তখন এন টুটা হবে ইনফিনিটি, আর সর্বনিম্ন বললে ইমিডিয়েট কাছেরটা। এবার আসো, এই জিনিসটা তো বুঝলা আশা করি কোনো ঝামেলা না হবে না, তো এটার পর তোমরা আরেকটা কাজ, একটা তোমাদেরকে এটা তো তরঙ্গ সংখ্যা বলছে, যদি বলতো তরঙ্গ সংখ্যা না বলে বলতো তরঙ্গ দৈর্ঘ্য, কি বলতো বলো তো তরঙ্গ দৈর্ঘ্য, কথা বুঝো তরঙ্গ দৈর্ঘ্য, ভাই কোনো ঝামেলার দরকার নেই, কোনো কঠিন কিছু নাই, এখানে খুব সহজেই তুমি এটা করতে পারো। দেখো এগুলো তো তোমরা ফিক্স বুঝে গেছো এগুলো, হ্যাঁ একটু দেখো, যখন আমাদের আমরা জানি নিউ, এই যে নিউ বার ইকুয়াল টু হচ্ছিল ওয়ান বাই ল্যামডা, কত বলো তো ওয়ান বাই ল্যামডা, একটু দাঁড়াও আমি একটু পানি পান করে নিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে নিউ বার যদি সর্বনিম্ন হয় এটা, এটা যেহেতু বিপরীত পরস্পর ওয়ান বাই ল্যামডা, তাহলে এটা সর্বনিম্ন হলে এটা সর্বোচ্চ হবে, আবার এটা সর্বোচ্চ হলে এটা সর্বনিম্ন হবে। তো আমরা জানি যে হচ্ছে এন টু যদি ঠিক ইমিডিয়েট কাছেরটা বসাও তাইলে কিন্তু দেখো এই যে এন টুটা ইমিডিয়েট কাছের যেটা ছিল সেটা যদি তুমি বসাও, মানে ধরো যেমন লাইম বামার সিরিজ, বামার সিরিজের জন্য এন ওয়ান তো ফিক্সড, বামার সিরিজের জন্য এন ওয়ান টু স্কোয়ার, এন টুটা কত হবে বলো তো বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য ছিল, এটা কি এটা কত বসবে আমরা বলছিলাম একটু আগে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য এটা টু, তো এন ওয়ান টু, তাহলে এন টু হবে থ্রি স্কোয়ার। তাইলে একটু খেয়াল করো যদি তুমি এটা চাও, এখান থেকে তুমি যেটা পাচ্ছ এই যে এই জিনিসটা পেলে, এটা পেলে এটা কি পাইছো বলো তো, এটা পাইছো হচ্ছে হলো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাইছো, ওকে এটা বের করতে বুঝলাম। এখন এই সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাইছো না, যখন তুমি এটাকে উল্টাই দিবে তাইলে এখান থেকে দেখো, তাহলে সুতরাং হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ওয়ান বাই এই যে ওয়ান বাই নিউ বার, তো ওয়ান বাই নিউ বার যদি ওয়ান বাই এই যে নিউ বার এটা এখান থেকে মান বসাও, রিডব্যাক ধ্রুবক ইন্টু হচ্ছে হলো ফাইভ, ফাইভ ডিভাইড বাই কত থার্টি সিক্স, তাহলে আলটিমেটলি ল্যামডা এখান থেকে পাবে তোমরা হচ্ছে হলো ছত্রিশ ডিভাইড বাই ফাইভ আর এইচ, ফাইভ কি আর এইচ, এটা হচ্ছে ল্যামডা পাবে, এইটা হচ্ছে ল্যামডা সমীকরণ, এবং এই ল্যামডাটা হচ্ছে হলো সর্বোচ্চ বামার সিরিজের জন্য কি এর সর্বোচ্চ। তার মানে তোমাকে যখন সর্বোচ্চ দেখো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তোমার এন টুটা হচ্ছে ইমিডিয়েট, তুমি বলে কিছু বুঝি নাই বোঝো নাই কোনো সমস্যা নাই, দেখো তো মানে তুমি এটা পাচ্ছ কি ইমিডিয়েটটা বসাই, ইমিডিয়েট মানে কি এন ওয়ান কত বামার সিরিজের জন্য টু, তাহলে ইমিডিয়েট পরেরটা কোনটা বলো তো এন টু থ্রি, তাহলে থ্রি স্কোয়ার, এটা দিয়ে তুমি যেই তরঙ্গ সংখ্যা পাও এটা পাও হচ্ছে হলো কি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। বাট এটাকে মানে এটা থেকে যদি তুমি কি বের করো ল্যামডা বের করো, তাহলে ল্যামডা যেটা পাবে সেটা পাবে হচ্ছে সর্বোচ্চ, সেটা কি পাবে সর্বোচ্চ। তাহলে তোমাকে যদি বামার সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে বলে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে হলে আগে তুমি এভাবে নিউ বারটা বের করবে, তারপর সেটাকে ওয়ান বাই করে দিলে হচ্ছে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যাকে উল্টাই দিলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাবে। তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কখন পাও, যখন হচ্ছে এন টু সবচেয়ে কাছেরটা হয়, এন টু সবচেয়ে কাছেরটা হয়, এন টু সবচেয়ে কাছের যে কোনো সিরিজের জন্য তার সবচেয়ে কাছেরটা, কাছেরটা নিলে হচ্ছে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন পাও, আর তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন পাইলে ল্যামডা হচ্ছে সর্বোচ্চ পাও, ঠিক আছে। তো তোমার পরীক্ষা যেটাই বলুক এখন, তাহলে কি করবা যদি একটা মনে রাখো, একটা তরঙ্গ সংখ্যাটা সর্বনিম্ন পাইতে হলে একদম কাছেরটা বসাইতে হবে, যে তোমার যদি প্রশ্নে আসে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, তখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যাটা বের করবে সেটাকে উল্টে দিলেই হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবে। এবার আসো,
তোমাকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য না বলে ধরো বললো যে সে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তো আমাদের নিউ বারটা যদি সর্বোচ্চ হয় ওইটাকে উল্টে দিলেই তো আমরা বেসিক্যালি কী পাবো বলো তো, সর্বনিম্ন তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো। তাইলে আমরা জানি হচ্ছে হলো কি, এই যে এন ওয়ান তো হচ্ছে কি বামার সিরিজের জন্য, বামারটার জন্য চিন্তা করি, বামারটার জন্য এটা হচ্ছে কত, এটা তো টু স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনফিনিটি বসাইতে হয়, আমরা জানি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাইতে হইলে এন টু সবার সব সিরিজের ক্ষেত্রেই ইনফিনিটি বসাবো আমরা। তো ইনফিনিটি বসাইলে আলটিমেটলি এটা ইনফিনিটি স্কোয়ার, দেখো তো, তাহলে এটা জিরো হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আসে কিন্তু সর্বোচ্চ আর এইচ ইন্টু হচ্ছিল কত, ওয়ান বাই ফোর, তাহলে হচ্ছিল আর এইচ বাই ফোর। তাহলে এটা হলো আমাদের এখান থেকে কি বলতো, আর এইচ বাই ফোর, এটা হচ্ছে আমাদের এখান থেকে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। তো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যাকে উল্টাই দিলে আলটিমেটলি এই সূত্রের মাধ্যমে জাস্ট এটাকে উল্টাই দাও, তাইলে এসছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাবা, ফোর ডিভাইড বাই আর এইচ, ফোর ডিভাইড বাই কি বলতো আর এইচ, উল্টাই দিছি জাস্ট। তার মানে তোমার তরঙ্গ সংখ্যা যদি সর্বোচ্চ আসে তাইলে হচ্ছে হলো ল্যামডাটা হচ্ছে সর্বনিম্ন আসবে, এবং সেটা হবে কি তরঙ্গ সংখ্যার যে সমীকরণ ওইটার ঠিক উল্টোটা, ওয়ান বাই, দেখো উপরটা নিচে নিচেরটা উপরে, এই এই কনসেপ্ট। তাইলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা পেঁচাল পাড়ার দরকার নাই, তাহলে তরঙ্গ সংখ্যাটা যদি মনে রাখো যে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হইলে ল্যামডা হবে সর্বনিম্ন, এবং এটা এটা যা আসবে ল্যামডাটা উঠবে তার উল্টোটা, উল্টা ওয়ান বাই, মানে হচ্ছে উপরেটা নিচে নিচেরটা উপরে থাকবে। তো এটা যদি দেখো এটা সর্বনিম্ন হতে হলে যে কোনো সিরিজের জন্য, লাইম্যানের জন্য হইলে, লাইম্যানের জন্য যদি হতো, লাইম্যানের জন্য আমরা জানি এন ওয়ান কত, ওয়ান, তাইলে আমার এন টুটা হতো কত, এটা সর্বনিম্ন পাইতে হলে এন টু হতে হবে ইমিডিয়েট কাছেরটা, তার মানে এন টু হতো দুই, ঠিক আছে। দুই দিয়ে যেটা পাইতা ওইটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তো ওইটাকে উল্টাই দিলে তুমি যেই রাশিটা উল্টাই দিলে যা পাইতা সেটা হচ্ছে কী পাবা বলো তো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাবা ল্যামডা। আবার অন্যভাবে যদি বলি যে হচ্ছে লাইম্যান সিরিজের জন্য আমাদের ধরো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য চাই, সর্বোচ্চ কী চাই, তরঙ্গ দৈর্ঘ্য চাই, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য না ধরে বলো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চাই সাপোজ। তো একটু আগে তো সর্বোচ্চটা দেখালাম, সর্বনিম্নটা যদি বলি তাহলে তুমি চিন্তা করো তো লাইম্যান, লাইম্যান বামান না, লাইম্যান, লাইম্যানের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য চাইলে এই নিউবারটা সর্বোচ্চ হতে হবে। এটা সর্বোচ্চ কখন হবে বলছি, যে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হয় এটা ইনফিনিটি বসাইলে, এন টু ইনফিনিটি বসবে, তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ হওয়ার শর্তই হচ্ছে এন টুটা কি ইনফিনিটি। এবার আসো লাইম্যান সিরিজ যেহেতু, তাহলে লাইম্যান সিরিজের জন্য এন ওয়ান তো ওয়ান, তাহলে এটা হবে ওয়ান স্কোয়ার। এটা যদি লাইম্যান সিরিজের জন্য দেখো ওয়ান স্কোয়ার, এটা ইনফিনিটি স্কোয়ার, তাহলে এটা ওয়ান স্কোয়ার, দেখো তো আলটিমেটলি আমাদের কী আসে, তাহলে আর এইচ ইন্টু হচ্ছে কত, ওয়ান, তাহলে আর এইচ এর সমান। তাহলে লাইম্যান সিরিজের জন্য তোমার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত আসবে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হচ্ছে এটা, তাইলে এটাকে উল্টাই দিলে পাবো আমরা ল্যামডা। এটাকে উল্টাই দেওয়া মানে কি, এটা হয়ে যাবে ওয়ান বাই আর এইচ, ওয়ান বাই কি হয়ে যাবে আর এইচ, এই ওয়ান বাই আর এইচটাই হচ্ছে হলো কী বলো তো, যেহেতু এটা পাইছি সর্বোচ্চ লাইম্যান সিরিজের জন্য, তাইলে লাইম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কি এটা। এভাবে তুমি যেই কোনো তোমাদের প্রশ্ন ব্যাঙ্কগুলো খোলো তোমরা, যেই কোনোটার জন্য হচ্ছে হলো কি তুমি সহজে বের করতে পারবা। তা আমি একটা আরেকটা করে দেখাই, আমি তোমাকে বললাম যে হামফ্রিস সিরিজের জন্য, প্রশ্ন বোঝো, হামফ্রিস সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, হামফ্রিস দেখো হামফ্রিসের জন্য, হামফ্রিস সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন কী বলতো তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ এরকম টাইপের, এটা কোনটা, ঠিক আছে। তো এটা তুমি কীভাবে করবে হামফ্রিস সিরিজ, তাইলে আমরা মূল সমীকরণ হচ্ছে দেখো আমরা হামফ্রিস সিরিজের জন্য এন ওয়ান কত বলতো, এন ওয়ান হচ্ছে হলো ছয়, এন ওয়ান কত ছয়। এবার আসো তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হইতে হবে, তার মানে তরঙ্গ সংখ্যা এটা সর্বোচ্চ হতে হবে, এটা কী হইতে হবে সর্বোচ্চ হতে হবে, বুঝো তো, এটা সর্বোচ্চ হইলে ল্যামডা কী হবে বলতো সর্বনিম্ন হবে। তাহলে আমাদের লাগবে ল্যামডাটা বেসিক্যালি, সর্বনিম্ন এটা কত, তাহলে এটা নিউ সর্বোচ্চ, নিউবার সর্বোচ্চ হইতে হবে, আমরা জানি নিউবার ইকুয়াল টু রিডবাক ধ্রুবক ওয়ান বাই এন ওয়ান হোলি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু হোলি স্কোয়ার, ওকে। তোর হামফ্রিস সিরিজের জন্য এন ওয়ান তো কত বলতো, এন ওয়ান হচ্ছে রিডবাক ধ্রুবক ইন্টু এটা হচ্ছে এন ওয়ান হচ্ছে হলো কত সিক্স স্কোয়ার মাইনাস। এবার আসো এটা যেহেতু ল্যামডা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আমরা বাইর করতে চাই, তাহলে আমাদের নিউবারটা কী হতে হবে সর্বোচ্চ হতে হবে, এটা সর্বোচ্চ কখন হবে বলছি মনে আছে, সর্বোচ্চ হওয়ার শর্তই হলো এন টুটা হচ্ছে ইনফিনিটি বসাইতে হবে, তাহলে এটা ইনফিনিটি বসাই দিলাম, ইনফিনিটি মানে এটা জিরো, তাহলে আর এইচ ইন্টু এটা হচ্ছে কত ওয়ান বাই থার্টি সিক্স মাইনাস হচ্ছে জিরো, তাহলে হচ্ছিল কত রিডব্যাক ধ্রুবক ডিভাইড বাই হচ্ছিল থার্টি সিক্স।
এটা হচ্ছিল আমাদের রিডবার্গ ধ্রুবক ডিভাইড বাই হচ্ছিল কি 36, এটা কিসের জন্য? হামফ্রিস সিরিজের জন্য সর্বোচ্চ নিউবার তরঙ্গ সংখ্যা। তো এটা যদি সর্বোচ্চ, এটাকে উল্টাই দিলে কিন্তু একটা ল্যামডা পাবো, এটাকে উল্টাই দিলে কি পাবো? ল্যামডা পাবো। এই যে 36 ডিভাইড বাই হচ্ছিল আর এইচ, তো ল্যামডা যেটা পাইছি এই ল্যামডাটা হবে সর্বনিম্ন, তার মানে এটাই হচ্ছে সর্বনিম্ন ল্যামডা, এটাই কি সেই সর্বনিম্ন, তার মানে ল্যামডা মিনিমাম যেটা আছে কার জন্য? হামফ্রিস সিরিজের জন্য। তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটাই হচ্ছে হলো 36 বাই আর এইচ হবে। এবার হচ্ছে এভাবে যদি দেয় তাহলে সহজ। আর অনেকে হচ্ছে কি কখন কোনো কোনো ভার্সিটিতে রিডবার্গ ধ্রুবক এটা না দিয়ে ডিরেক্ট মান দেয়, তখন এটা রিডবার্গ ধ্রুবকের মানটা বসিয়ে তুমি ছোট আস্তে আস্তে করে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? যারা সহজে ক্যালকুলেশন করতে পারো না তারা বিভিন্নভাবে ভাগগুলো প্র্যাকটিস করবে। আমি শর্টকাট বিভিন্ন ভিডিও দেওয়ার ট্রাই করব এইসব ক্যালকুলেশনের উপর। তারপরে হচ্ছে তোমাদেরকে বুঝালাম যে হচ্ছে রিডবার্গ ধ্রুবক আর এইচ এভাবে দেওয়া থাকলে বাকি কাজগুলো কীভাবে, সর্বোচ্চ কখন সর্বনিম্ন কখন, এই পার্টটা তুমি কীভাবে ধরবে। আজই এখনই ঝটপট বিভিন্ন প্রশ্ন ব্যাংক খুলে এই টাইপের তোমাদের যে কনফিউশনগুলো আছে তোমরা একটু দূর করে ফেলো তো, বা বইয়ের প্রবলেম যেগুলো আছে হাজারি স্যারের বইতে বা অন্যান্য বইতে যেগুলো আছে তোমরা একটু এভাবে সলভ করার ট্রাই করো তো, দেখো তো আনসার মিলে কি না তোমাদের, আশা করি মিলে যাবে। তো তোমরা আরও কোন কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে জানাইও কমেন্ট সেকশনে, অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে মাঝে মাঝে কিছু ভিডিও দেওয়ার। আর আমি এরকম শর্টকাট ট্রিক বা হচ্ছে এরকম বেসিক লেভেলের প্রশ্নগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য বেসিক্যালি অসুস্থতা চলে সব বিভিন্ন করোনা টরোনা মিলে সব কিছু মিলিয়ে হচ্ছে চারপাশে মানুষজন বিভিন্ন অসুস্থ, তো আমার জন্য তোমরা দোয়া করবা, তোমাদের জন্য তো দোয়া থাকেই। সবচেয়ে বড় কথা তোমরা আমার জন্য দোয়া করো আর না করো, সবসময় যেটা বলি তোমরা আমার বাবা আমার জন্য বেশি বেশি দোয়া করবা, আমার আব্বু আম্মু যেন অনেক বেশি সুস্থ থাকেন এবং অনেকদিন আমার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ। তো তোমাদের আব্বু আম্মুর জন্য আমার পক্ষ থেকে কিন্তু দোয়া রইল। তোমরা ভর্তি পরীক্ষার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হবে, যারা ভর্তি পরীক্ষার্থী সিলেবাসে ফুল সিলেবাসে হবে নাকি হাফ সিলেবাসে পরীক্ষা হবে এগুলো যেহেতু ডিসিশন এখনও আসেনি, তবে ফুল সিলেবাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই তোমরা হার্ডওয়ার্ক থামারবা না, তোমরা হার্ডওয়ার্ক চালিয়ে যাও, পরিশ্রম আগের চেয়ে বাড়িয়ে দাও, তোমরা চেষ্টা করলেই কিন্তু পারবা। তোমরা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করো না, তোমরা হচ্ছে অযথা টাইম নষ্ট করো না, রাজ্যকে ফেসবুকিং করো না, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করলে একটা সময় তুমি জিতবে ইনশাল্লাহ। তুমি চেষ্টা করতে থাকো, বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও, নামাজ কালাম পড়ো আর হচ্ছিল জোর চেষ্টা চালিয়ে যাও যাতে তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।